I call Hannah Rafiti Mipi Clark. নিউজিল্যান্ডের 170 বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হানা রাওহিতি মাইপি ক্লার্ক এবার মাত করলেন নেট দুনিয়া, সেই সঙ্গে জয় করলেন হাজারো মানুষের আবেগ। 21 বছর বয়সী তরুণী এবার মাওরি উপজাতির ঐতিহ্যবাহী হাকা বা যুদ্ধকান্না পরিবেশন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। নিউজিল্যান্ড পার্লামেন্টে ঐতিহ্যবাহী গানটি উদযাপনের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার গাওয়া গান ও অঙ্গভঙ্গি দেখে পছন্দ করেছেন সারা বিশ্বের লাখো মানুষ। অনেকেই তার গান দেখে মুগ্ধ এবং তৈরি করেছেন ভিডিও। কয়েকদিন আগেই পার্লামেন্টে একটি বক্তব্য দেন তিনি। এতে মাওরিদের উদ্দেশ্যে হানা বলেন, আমি আপনাদের জন্য জীবন দিতেও প্রস্তুত আর আপনাদের জন্য জীবন বাঁচাতেও প্রস্তুত। মাওরিদের ভাষায় দেয়া হানার ওই দিনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম, টুইটার ও টিকটক সহ বেশ কিছু মাধ্যমে। মাওরি উপজাতিদের যেসব শিক্ষার্থী সারা জীবন ক্লাসরুমের পেছনে বসে থাকেন, ওই বক্তব্যে তাদেরকে আশার বাণী শুনিয়েছেন হানা। তিনি আশ্বাস দেন, মাতৃভাষা শিখতে আর কষ্ট করতে হবে না মাওরিদের। নিউজিল্যান্ডের অন্যতম একটি উপজাতি মাওরি, তাদের ভাষা প্রায় বিলুপ্তির পথে। ওই ভাষা রক্ষা ও মাওরিদের অধিকার আদায়ের পক্ষে লড়ছেন এই সাংসদ। অকল্যান্ড এবং হ্যামিল্টনের মধ্যবর্তী ছোট্ট শহর হান্টলির বাসিন্দা 21 বছর বয়সী এই তরুণী। সেখানে একটি মাওরি কমিউনিটি গার্ডেনে মাওরি শিশুদের বাগানবিদ্যা শেখান। এছাড়া মাওরি উপজাতিদের অধিকার রক্ষার সংগঠন নাগাতামারও একজন সদস্য তিনি। তার দাদাও এই সংগঠনের সদস্য ছিলেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, তিনি নিজেকে রাজনীতিবিদ মনে না করে মাওরি ভাষার একজন অভিভাবক মনে করেন এবং বিশ্বাস করেন যে মাওরিদের নতুন প্রজন্মের কণ্ঠস্বর বিশ্ব দরবারে তুলে ধরা দরকার। তবে মাওরি উপজাতির ঐতিহ্যবাহী হাকা বা যুদ্ধকান্নার পরিবেশন নিউজিল্যান্ডের অনেক খেলোয়াড়দের মাঝেও দেখা গেছে। ইমরুল হাসান, আরটিভি।